শাসকদলীয় দুর্বৃত্ত বাহিনীর অতর্কিত হামলায় বিলোনিয়া নিহত সিপিএম কর্মী বেনু বিশ্বাসের মৃত্যুতে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর প্রতিক্রিয়া। গতকাল রাতে সিপিআইএম কর্মী খুনের পরিপ্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রাজনগর বিধানসভার মাননীয় বিধায়ক সুধন দাস এবং বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত নিহত বেনু বিশ্বাসের মৃত্যুর প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, বর্তমানে রাজ্যের শাসক দল ক্ষমতায় টিকে থাকার সেই চেষ্টা হিসেবে বিভিন্ন ধরনের হিংসা ও খুন খারাপের ওপর ভর করছে। সিপিএম পার্টির তরফ থেকে দাবি রাখা হয় ত্রিপুরা রাজ্যের আরক্ষা প্রশাসন এবং দক্ষিণ জেলা পুলিশের কাছে। তারই মধ্যে বিশেষ করে বিলোনিয়া মহকুমা এবং পিয়ার বাড়ি থানা এলাকাতে প্রতিনিয়ত শাসক দল ক্ষমতায় আসার শুরুর দিন থেকে গণতন্ত্রের হত্যালীলায় ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া এবং রাজনৈতিক অধিকার ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া প্রতিযোগিতাগুলি প্রতিনিয়ত চলে আসছে। একটি ক্ষেত্রেও পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই। সাধারণ প্রশাসন যাতে তাদের সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করে এবং আগামী দিন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনের নিকট তিনি দাবি রাখেন। সাংবাদিক আপনারা গতকাল রাতেই জেনেছেন যে এই হত্যাকাণ্ড, এটা বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হবার পর এটা 23তম খুন, অর্থাৎ প্রতি 2 মাস অন্তর ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের একজন কর্মী যে শহীদ হচ্ছেন বিজেপি দুর্বৃত্তদের হাতে। এখন কেন বিজেপিকে এই ব্যক্তি হত্যায়, অন্যান্য ধরনের সন্ত্রাস তো আছেই, কেন তাদেরকে এই ব্যক্তি হত্যায় তাদের যে সমর্থকদের তাদের আশ্রিত সমাজদ্রোহীদের লাগিয়ে দিতে হচ্ছে? গত 47 মাসে তাদের কৃতকর্মের কারণে বিজেপি এই জোট সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাদের জনবিরোধী নীতি, প্রতিশ্রুতি পালন না করা এবং সর্বত্র একদলীয় শাসন কায়েম করার যে চেষ্টা অব্যাহত আছে সেই কারণে রাজ্যের সর্বত্র জনগণ ক্ষুব্ধ হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথাবার্তা বলছে।